অন্য গল্প দেখতে চান, অন্য অভিজ্ঞতায় জারিত হতে চান, তাদের জন্য পেয়ারা সুভাষ একটি একটু অন্যরকম অভিজ্ঞতা নিয়ে আসবে। আদিক জামাকে বেস্ট বলেছে, এটা আমার জন্য বিশাল একটি বড় ব্যাপার আর কি। এর আগে আমি আতিকের চিঠি বলার সিরিজ করেছিলাম, একটু অন্যরকম, আপনারা হয়তো জেনে থাকবেন। লস্ট লেটার বলে একটা সিরিজ ছিল, হারিয়ে যাওয়া চিঠি অনেকদিন পরে গিয়ে হাজির হয়। আমরা যারা একটু চলচ্চিত্রে, আমি কমার্শিয়াল সিনেমার মধ্যেও করি, আমি রিসেন্ট শাকিব খানের সঙ্গে কাজ করে এসেছি, আমার আমার কাছে অভিনয়টা এটা কমার্শিয়াল, এটা ভালো ছবি এই জাতীয়ভাবে আমি দেখি না কোনো দিন। আতিকের সঙ্গে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আতিক খুব অ্যাকসেপ্ট করতে পারে যে কোনো জিনিস বললে পরে আমার যদি কোনো যুক্তি থাকে সে তখন হয়তো বলে যে হ্যাঁ এইভাবে ভাবা যেতে পারে, আচ্ছা দেখি আমি এইভাবে চিন্তা করি। তখন যখন মনে হয় যে এটা ওয়ার্কআউট করছে তখন কিন্তু আবার সে অ্যাপ্রিসিয়েট করে যে না এটা এটাই ভালো হয়েছে, এটা ঠিকঠাক হয়েছে, ঠিক জায়গাটা পাচ্ছিলাম না। তো আমরা প্রতি মুহূর্তেই অনেক কিছু জিজ্ঞাসা করে আলোচনা করে কাজ করতে পেরেছি। এবং আতিক যদি বলে থাকে যে আমার অভিনয় ভালো লেগেছে, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, কেননা আমি মনে করি এটা এরা হচ্ছে নতুন সিনেমার মানুষজন আর কি, একটু অন্যভাবে দেখে আর কি সিনেমাটাকে, সেটা খুব প্রয়োজন। কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করে এটা বানানো হয়েছে, যদি আপনার মনোভাব? দেখেন আমরা যখন ছবি করি তখন তো এরকম মাথায় থাকে না যে এই ধরনের অডিয়েন্স দেখবে, ওই ধরনের অডিয়েন্স দেখবে না। এটা যদি কেউ নাচ গান ফাইট মার্কা ছবি সেটাও প্রয়োজন আছে, আমি বলছি না এটা খুব অপাঙ্ক্ত, এটার প্রয়োজন নেই, সেটাও এক ধরনের সিনেমা, এটাও এক ধরনের স্বপ্ন তৈরি করে। এখানে কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা, কিছু সমাজ, তার ভূমিকা মানুষজনের, এগুলো নিয়ে আর কি একটা ইয়ে। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে খুব নাটকীয় গতি আছে সিনেমাটার মধ্যে। তো যারা ওই একটু অন্য অর্থে এন্টারটেনমেন্ট চান সেটা হয়তো অনুপস্থিত, কিন্তু ভাবনার যে জায়গাটা, চিন্তার যে জায়গাটা সেটা অনেক বড়। এবং আমরা চেষ্টা করেছি যে এই ক্যারেক্টারটা যত বেশি বিশ্বাসযোগ্য করা যায়, একটা মুন্সি মানে ব্যাপারী ক্যারেক্টার যে একাধারে কফিন বানিয়ে ব্যবসা করে, তার একটা কারখানা আছে, আবার সে নৌকাতে যায়, বালুর ব্যবসা আছে, আরেকটা বড় জিনিস প্রকৃতি কিন্তু বিরূপ হচ্ছে এখানে, পেয়ারা অনেকটাই প্রকৃতিকে সিম্বলাইজ করছে, মানে প্রতীক অনেকটা। সো এই প্রকৃতি বিরূপ হলে যেটা হয়, আমরা দেখি যে হঠাৎ বন্যা, অতিবৃষ্টি, অতি গরম, অতি শীত, এই জাতীয় জিনিসের মধ্যে আমার অভিজ্ঞতা এখন ইদানীকালে আমাদের হচ্ছে, ভূমিতলের পানিও বাড়তে থাকে, এটাও আমরা ছবিতে একটা পর্যায়ে দেখতে পাবো। এই পানি ভেঙে ট্রেন চলে আসে সেটাও আমরা দেখতে পাবো, এই পানির মধ্যে হয়তো আমাদের আগামীতে বসবাস করতে হবে। আমরা যদি এখনই প্রকৃতি, ভূমি এবং এগুলো যত্ন না নিই, তাহলে আমাদের সবার জন্যেই আগামী দিন খুব সুখকর হবে না। এই ধরনের একটি প্রচ্ছন্ন একটা বক্তব্য ছবির মধ্যে আছে। এটা একটা সেন্সিটিভ প্লট নিয়ে, যেটা আমাদের সমাজে হয়তো বা হরামেশে হচ্ছে, কিন্তু আমরা এটা নিয়ে কেউ কথা বলি না, বা এটা নিয়ে আমরা ওইভাবে কন্টেন্ট আগে দেখি। তো আতিক ভাইয়ের এই কন্টেন্ট আসলে এই প্রেক্ষাপটে এই মুহূর্তে আসলে কতটা গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে যে মেসেজটা পাব সেটা আসলে কতটা ভূমিকা রাখবে আমাদের সমাজে? আপনি যে কথাটা বলেছেন বুঝতে পারছি, আসলে সমাজ কি শুধুমাত্র পুরুষ দিয়ে চলবে, না সমাজের নারীর একটা ভূমিকা আছে। যদি আমরা জীবন এগিয়ে নিতে চাই তাহলে কিন্তু, যদি আমরা জীবন এগিয়ে নিতে চাই তাহলে নারীর একটা বড় ভূমিকা আছে। পুরুষ অনেক কিছু করতে পারে এখনো পর্যন্ত, কিন্তু সন্তান জন্ম দেওয়া বা প্রকৃতিকে লালন করা, এগিয়ে নিয়ে যাওয়ার একটা বড় ভূমিকা কিন্তু নারী। তো সেই হিসাবে একটা স্লোগান হিসেবে কিন্তু আসেনি এখানে কোনোভাবে, কোনোভাবেই না, কিন্তু ভিতরের যে স্রোত, অন্তর্লীন যে স্রোত ছবিটার, সেখানে এটি খুব স্পষ্ট। এবং বড় হচ্ছে যে তাকে লালন না করলে সে প্রতিশোধ এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে পারে। তো সমাজে এই সহ অবস্থানটা খুব জরুরি বলে মনে হয় আমাদের সবার কাছে। আমরা এই সময় এসে মনে করি যে বাংলাদেশে তো নারীদের ভূমিকা আমাদের অর্থনীতিতে বিশাল। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।